অ্যাকাউন্ট লেভেলের কথায় আসি নর্মালি আমরা তো হোপফুলি সবাই প্রোফাইল বানায় ফেলছি এবং একটা প্রোফাইল কমপ্লিট করার জন্য কি কি করা দরকার আমরা সবাই জানি তবে আমরা একটা স্টেপ যদি আগে একটু শিখে আসি সেটা হচ্ছে নর্মালি সবাই জানি যে ইনস্টাগ্রাম মোবাইল থেকে ইউজ করতে হয় বাট ইনস্টাগ্রাম এট দ্য সেম টাইম আপনি ব্রাউজার থেকে ইউজ করতে পারবেন অর্থাৎ ডেস্কটপ থেকে অথবা ল্যাপটপ থেকে ইউজ করতে পারবেন তো অনেকেই হয়তো ম্যাথডটা জানেন যারা কাজ করতেছেন কিন্তু আপনারা হয়তো ডিরেক্টলি প্রোফাইল আপলোড করতে পারবেন অ্যাকাউন্ট করতে পারবেন দেন ইউজার চেঞ্জ করতে পারবেন অথবা বায়ো চেঞ্জ করতে পারবেন সো এগুলো পসিবল এগুলো কঠিন কিছু না কিন্তু যদি পোস্ট করার কথা বলি যে আপনি পোস্ট ক্রিয়েট করতে হবে তাহলে সেটার জন্য কি করবেন তো ডেফিনেটলি এই নর্মাল এক্সেসে আপনারা এগুলো পারবেন না আর ডেস্কটপ থেকে যদি কখনো পোস্ট করতে চান অর্থাৎ এই ফটোস আপলোড করতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে একটা ট্রিক্স আছে দেখে নেন সো ডেস্কটপ থেকে আপনি ইজিলি ক্লায়েন্টের পোস্ট ক্রিয়েট করতে পারবেন অথবা নিজের যে প্রজেক্টের জন্য কাজ করতে পারবেন তো এটার জন্য মোবাইল রাখার কোনো দরকার নাই তো নর্মালি আমরা যখন ইনস্টাগ্রামে প্রোফাইলে থাকি এখান থেকে যদি আমরা ইন্সপেক্টে চলে যাই ইন্সপেক্ট আবার দেখাই ক্রমে থাকা অবস্থায় ইন্সপেক্ট এলিমেন্ট যেটা ইন্সপেক্টে যদি যাই এখানে দেখেন একটা মোবাইল অপশন রয়েছে মোবাইল ভিউ ওকে তো মোবাইল ভিউ যদি যাই আমরা দেখেন এখানে এটার মোবাইল ভিউটা চলে আসে উপর থেকে আপনার যদিও এটা চেঞ্জ করে নিতে পারেন এবং এটা এখন আসার পরেও কিন্তু পোস্ট আপলোড করার কোনো অপশন এখনো দেখতে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে জাস্ট এটাকে একটা রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিলে দেখবেন যে এই যে প্লাস বাটন চলে আসে সো প্লাস বাটন চলে আসা মানেই হচ্ছে আপনি পোস্ট আপলোড করতে পারবেন তাই তো তো আমরা যদি একটা পোস্ট আপলোড করতে চাই আমি এই পোস্টটাকেই একটু স্ক্রিনশট নিয়ে আমি এটাকে আপলোড করব যদিও এটা অ্যাকচুয়ালি স্কোয়ার না আমার লাগবে হচ্ছে স্কোয়ার বড় সাইজ করে নিয়েছি সো নর্মালি প্লাস বাটনে যদি যাই এখান থেকে আপলোড করতে দিচ্ছে দেখেন এই যে ফটোস দেন আর নেক্সট স্টেপে যদি যাই এখান থেকে ক্যাপশন দিয়ে দিচ্ছে সো আমরা এখানে হ্যাশট্যাগ দিলাম সোশ্যাল মিডিয়া অথবা দেখি কি শেয়ার করে ওকে 9.6 মিলিয়ন দেন আরও কি আসে দেখি সোশ্যাল মিডিয়া ওকে দ্যাটস পারফেক্ট আমরা চাইলে এখানে কান্ট্রি প্লেস করতে পারবো দেন এখানে লোকেশন প্লেস করতে পারবো পিপল ট্যাগিং দিতে পারবো জাস্ট শেয়ার দিয়ে দিছি ওকে সো নর্মালি দেখেন আমরা এখান একটা পোস্ট করতে পারতেছি যেটা ইজিলি মোবাইল ভার্সন থেকে পসিবল ফ্রম ডেস্কটপ ভিউ দেখলাম এরপরে তো আপনি ক্রোম এক্সটেনশন আমি যদিও ক্রোম এক্সটেনশন ইউজ করা হয়নি ওকে দেখি কতটা ইয়া খুব বেশি ইউজার নাই আবার রেটিংসও বাজা মনে হচ্ছে না ইনস্টাগ্রাম থেকে এটা থার্ড পার্টি কোনো সফটওয়্যার অথবা থার্ড পার্টি কোম্পানি থেকে ট্রাই করে দেখতে পারেন বেশ কয়েকটা আছে ট্রাই করে দেখতে পারেন ওকে এটা বেশ ভালো ইউজ করে দেখতে পারেন সো এগুলো সিম্পল ব্যাপার অনেক মেথডই হোপফুলি পাবেন